পাইকগাছায় আদালতের এজলাসে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগের ঘটনা, কর্তব্যরত দুই পুলিশ প্রত্যাহার, মামলার প্রস্তুতি চলছে। তথ্য ভিডিওচিত্রে খুলনা থেকে আমাদের প্রতিনিধি বি সরকার। খুলনার পাইকগাছায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, কর্তব্যরত দুই পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতের কোনো এক সময় কে বা কাহারা এজলাস কক্ষের গ্লাস ভাঙ্গা জানালা দিয়ে এটা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সংশ্লিষ্টরা। কোর্ট মসজিদে ফজরের নামাজ পড়ে ফেরার পথে আসবাবপত্র পোড়ার গন্ধ পেয়ে গ্রিল মিস্ত্রি জাহাঙ্গীর আলম এগিয়ে দেখেন কোর্ট পুলিশ আগুন নেভাচ্ছে। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ সহ প্রশাসনের লোকেরা ঘটনাস্থলে আসেন। এ সময় এজলাস কক্ষে থাকা আসামির কাঠগড়া, চেয়ার ও সোফা পুড়ে গেছে। পাইকগাছার আইনজীবী সমিতির সভাপতি পঙ্কজ কুমার ধর রিপোর্টার বাংলা টিভিকে বলেন, সকালের দিকে তিনি সংবাদ পান কোর্ট এজলাসে এ ধরনের ঘটনা ঘটেছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান রিপোর্টার বাংলা টিভিকে বলেন, আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা ও নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে কি না বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এদিকে খবর পেয়ে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুনন্দ বাগচি, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন, ডিবির ওসি নাসির উদ্দিন, পাইকগাছা থানার ওসি মোহাম্মদ উবায়দুর রহমান সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তারা বলেন, নাশকতাকারীরা এটা ঘটিয়েছে আদালত অঙ্গনে রাতে ডিউটিরত সহকারী পুলিশ উপ পরিদর্শক এএসআই সোহেল রানা ও পুলিশ কনস্টেবল মনিরুজ্জামানকে তাৎক্ষণিক জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।